ওই যে দেখা যাইতেছে একদম, ওই যে দেখছেন একটা ডাক দিছে, ওই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এখন আসবে ও এর নাইকেল গাছে, তারপর থেকে ওই ক্যামেরার গাছে যাবে। আর এখানে কয়টা আমরা গম ছিঁড়ে দিই, কারণ এখানে একটা জঙ্গলি গুগু পাখি আসে, খাবার টাবার খাই যায় প্রতিদিন। তো ও আমাদের আস্তে আস্তে মানে প্রতিদিন আমাদেরকে ভয় পাওয়া কমতে আসে, আর প্রতিদিন আসি। আমি বলছি যে ওই গাছ থেকে টিয়া পাখিটা এই গাছে আসবে, ওই যে একদম আমাদের নাইকেল গাছে আসছে, তারপর নামবে ওই ক্যামেরার গাছে, কারণ ওই প্রতিদিন ওই নামছে। কি সুন্দর ডাকতে, একদম একদম ইজি। এখানে চলে আসছে, এখন ক্যামেরা খাবে নিচে নামে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সব ভালো আছেন। তো আমাদের ছাদে আজকে আবার টিয়া পাখিটা আসছে, ওদিন আসছিল আজকে আবার আসছে। ও আসে শুধু ক্যামেরাঙ্গার ভিতরে বিসিটা খায়, আর পুরো ক্যামেরাঙ্গাকে এরকম ছোট ছোট টুকরা করি নিচে ফেলায়। আর এখনো বসে আছে, আমি জানি না আজকে এখনো কেন খায় না, একদম মাথাতে বসে আছে। আমি আরও আধা ঘন্টা আগে মনে দেখছি ওই এখানে বসছে, ওই যে। বাট আজকে অনেক শীত পড়তেছে আমার মনে হয়, এই জন্য ও এখানে বসে আছে। আর এই যে আমাদের মাছ, কালকে এটা পরিষ্কার করে আমরা নতুন বল দিছি। এটা আমার মনে হইতেছে ওরা এটাতে পায় অনেক খুশি, আর এটা পরিষ্কার করতে অনেক সহজ হবে আগেরটার থেকে। ওরা এই খাবারগুলোর জন্য পুরো পাগল, একদম পাইলে স্যার এগুলা। হ্যাঁ, আমার পিছে লাগিয়ে রয়েছে, তখন থেকে মাছগুলোর খাবার দিতে আসছি আমি এখন। বিসমিল্লাহ, পিচ্ছিগুলো তো বাঘেই চাই না মাশাল্লাহ। এটা তো ওরা অনেক সুন্দর করে খাওয়ার খায়, আর ঘোরাঘুরি করে এদিক ওদিক পুরো এরকম রাউন্ড রাউন্ড করে ওরা। শুধু সকালবেলা যে আমি গম ছিঁড়ে রাখছি আমাদের এখানে এই গুগু পাখিটার জন্য আমি রাখছিলাম, তো এখন ওই আসি ওই যে খাওয়ার টাওয়ার খাইতে আসে, গম খাইতে আসে। আমাদের মুরগিগুলো ওদের সাথে যাই খাইতে আসে, মুরগিগুলো তো একদম বেদাল করতে আসে। আমি এখানে বসে রয়েছি, ওই এখানে আসি খা। মাশাল্লাহ মাশাল্লাহ, ওই কি সুন্দর ওই জঙ্গলি গুগুর গায়ের কালার, কি সুন্দর। কই গেল ইগল নাকি এটা কবুতর বলেন তো? আমাদের কবুতরটা কি সুন্দর করে ওই পাখনা মেলি একদম উঠতেস। এই ঘুঘু পাখিটাকে অনেক মারা মারতেছে, কুকুম কুকু করে ডাকি ডাকি। ওই যে এই ঘুঘু এই সাদাটা এই ঘুঘুটাকে মারে, তো আমি এটাকে নিয়ে আজকে আবার বড় খাঁচাতে ছাড়ি দিই। বিসমিল্লাহ, এই ঘুঘু পাখিটাকে যখনই আমি ছাড়ি এই বড় খাঁচাটার ভিতরে এই ডালটা দিয়ে দিয়েছি আমরা, খুব সুন্দর একটা ডাল। তো ওই কি করে একদম যাই উপড়ে যায়, একদম ডাল টফে যাই বসে থাকে। ঘুঘু পাখিটার জন্য এখানে নিচে কিছু খাবার দিয়ে রাখি, যাতে ওর নিচে নামলে খিদা লাগলে খাইতে পারে, আর ওই এখানে উঠলে সহজে নিচে। ওরে মাশাআল্লাহ, আজকে দেখি সাথে সাথে নেমে গেল, ওই যে খাবার খুঁজতেছে। দরজাটা ভালো করে আটকে দিই, এখান দিয়ে কিছু একটা দিই, থাক এখান দিয়ে। যা আজকে সকাল সকাল এদেরকেও ছাড়িয়ে দিতে আসি। ওরা এখন ছাদে যা খানা টানা পরে আছে কবুতরের, কবুতর যেগুলো নষ্ট করে আগে যে ওগুলো খাবে, তারপর আমরা ওদেরকে কিছু খাবার দিয়ে দিব, অল্প করে দিলে তখন হবে। এদেরকে ছাড়ি নেই, কারণ এরা ছাড়লে সব গাছ খাই ফেলা, তো আমি একটু এখন ছাড়ি। ছাড়া পাইলে একদম ওদের আপাতত খানা ফিনে হয়ে গেছে, তো আমি এখন নিয়ে ওদেরকে ছাড়ে দিই বড় খাঁচাটাতে। এই যে আমাদের বড় খাঁচাটাতে আমি ছাড়ি ওদেরকে। এই যা আর খাওয়া দাওয়া যেগুলো পরে আছে ওগুলো খাবে, এগুলা আর ওগুলো নষ্ট হবে না। যা কি সুন্দর করে ওরা বড় জায়গা পাই লাফালাফি শুরু করে দিছে। আর আমাদের এখানে ড্রাগন ফল গাছটার গ্রোথ খুব ভালো হইতেছে, আর এখানে একটা ডালের গ্রোথ কমে গেছে আর সবগুলো বড় হয়ে গেছে। তো আমি কী করবো, এই ডালটা চারার জন্য কেটে নিয়ে নিব।
উপরে ডালগুলো রাখতে হবে আর নিচে দিয়ে যত নতুন ডাল বের হবে সবগুলো এভাবে ছোট থাকতে ভেঙে দিতে হবে বা একটু বড় হলে কাটে দিতে হবে। নিচে কোনো ডাল রাখা যাবে না, না হলে উপরে ডালগুলোর গ্রোথ কমে যাবে আর ফলও আসবে না। আর এটাকে চারা করার জন্য শুধু এটা নিচে দিয়ে একটু বাকলাটা ফেলে দিয়ে ভিতরে শক্ত একটা লাঠির মতো আছে ওটা একটু বের করে আমরা শুধু আর কিছু করতে হবে না, ডাইরেক্ট মাটিতে রোপণ করে দিলেই ওটা থেকে চারা হয়ে যাবে। এই যে তো এই ছিল আমাদের আজকের ভিডিও, ইনশাল্লাহ দেখো পরবর্তী ভিডিওতে। যারা এখন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে ফেলুন। আল্লাহ হাফেজ।